নমস্কার সম্রাট আবারও হাজির কেমন আছেন আপনারা আশা করি প্রত্যেকেই ভালো আছেন আমাদের আমাদের জন্মের পর আমাদের জীবন কোন দিকে যাবে জন্মের পর আমরা ঠিক কতটা সফলতার দিকে আমরা এগোতে পারব আমরা আমাদের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আমরা আমাদের যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি কতটা বাড়াতে পারব আমাদের দ্বারা জীবনে কত কি হবে আদৌ কি আমাদের দ্বারা কিছু হবে নাকি আমাদের দ্বারা কিছু হবে না এই প্রশ্নগুলো যখন আসে এই প্রশ্নগুলোর উত্তর কে দেবে এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমাদের জন্মছকে বসে থাকা প্ল্যানেটগুলো কিন্তু দেবে না তার কারণ আমাদের জন্মছকে আমরা দেখতে পারি শনি তুঙ্গস্থ বৃহস্পতি তুঙ্গস্থ চন্দ্র তুঙ্গস্থ কিন্তু তথাপি দেখছি আমরা আমাদের জীবনে চরম দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমাদের আর্থিক খুব সমস্যার মধ্যে দিয়ে আমরা চলছি আমাদের অর্থ নেই আমাদের খাদ্য নেই আমাদের খাদ্যের অভাব চলছে আমরা যেদিকে যে হাত দিচ্ছি সবটাই যেন পণ্ড হয়ে যাচ্ছে কেন দেখুন পঞ্চাঙ্গের একটা বড় ভূমিকা রয়েছে পঞ্চ অঙ্গ কেন এই পঞ্চ অঙ্গ কী কী এই পঞ্চ অঙ্গ অর্থাৎ আমাদের জন্মের পর আমরা যেটা পাই সেটা হচ্ছে আমরা একটা তিথি পাই আমরা একটা নক্ষত্র পাই তিথি নক্ষত্র বার যোগ আর করণ কী কী পেলাম আমরা আমরা পাঁচটা জিনিস পেলাম তিথি পেলাম নক্ষত্র পেলাম বার পেলাম যোগ পেলাম আমরা করণ পেলাম তিথি কী অর্থাৎ আমরা শুক্লপক্ষের বা কৃষ্ণপক্ষের কোনো না কোনো একটি তিথিতে আমাদের জন্ম হয় আমরা প্রতিপদে জন্মগ্রহণ করতে পারি আমরা দ্বিতীয়া তিথিতে জন্মগ্রহণ করতে পারি তৃতীয়ায় জন্মগ্রহণ করতে পারি এরকম করতে করতে পনেরোটা দিন অর্থাৎ কৃষ্ণপক্ষের পনেরোটা দিন বা শুক্লপক্ষের পনেরোটা দিন অমাবস্যার দিকে বা পূর্ণিমার দিকে আমরা যে কোনো একটা তিথিতে আমরা জন্মগ্রহণ করলাম এই যে তিথি এই তিথিকে দেখছে কে তিথির মালিক কে তিথির মালিক কিন্তু বৃহস্পতি তিথিকে এনার্জাইজড করে কিন্তু বৃহস্পতি তাহলে আপনার তিথি ভালো কি ভালো নয় তা কিন্তু জন্মছকে নির্দশ জন্মছকে কে দর্শাবে জন্মছকে দর্শাবে কিন্তু বৃহস্পতি আপনার যে তিথিতে জন্ম আপনার সেই তিথি ওয়াইজ আপনার যদি জন্মছকে বৃহস্পতি নিচস্থ থাকে তার মানে বুঝতে হবে যে আপনার তিথি কিন্তু নেগেটিভ জোনে চলে গেছে আপনি কিন্তু নেগেটিভ জায়গা অ্যাকোয়ার করলেন তার মানে আপনাকে আপনার জীবন যুদ্ধে বা আপনি যে জীবনের আপনার জন্মের পর থেকে আপনার যে জীবনযাত্রা যে শুরু হলো এই জীবনযাত্রা কিন্তু আপনার অত সহজ নয় আপনাকে অনেক কঠিন পথ আপনাকে অতিক্রম করতে হবে আজকে আমাদের বারের একটা ভূমিকা রয়েছে আমরা এই যে সোমবারে জন্মগ্রহণ করছি মঙ্গলবারে জন্মগ্রহণ করছি আমরা বুধবারে জন্মগ্রহণ করছি বৃহস্পতি শুক্র শনি রবি তার মানে এই সাতটা দিনের মধ্যে আমরা সাতটা বারের মধ্যে কোনো একটা বারে আমরা জন্মগ্রহণ করছি আমাদের কটা নক্ষত্র আমাদের সাতাশটি নক্ষত্র এই সাতাশটি নক্ষত্রের পাশাপাশি কখানা যোগ রয়েছে আমাদের সূর্য সিদ্ধান্ত যোগ আমাদের সাতাশখানা তার মানে সাতাশটি নক্ষত্র সাতাশটি যোগ তার মানে আমরা কী কী পেলাম আমরা একটা তিথি পেলাম আমরা একটা বার পেলাম আমরা সাতাশটি নক্ষত্রের মধ্যে কোনো একটি নক্ষত্রে আমাদের জন্ম হবে আমাদের সাতাশটি নক্ষত্রের সাতাশটি যোগ থাকে তার মানে সাতাশটি যোগের মধ্যে কোনো না কোনো একটি যোগে আমাদের জন্ম হতে পারে যেমন আমাদের বৃদ্ধি যোগে জন্ম হতে পারে আমাদের বৈধৃতি যোগে জন্ম হতে পারে আমাদের ধৃতি যোগে জন্ম হতে পারে আমাদের শুক্ল যোগে জন্ম হতে পারে আমাদের প্রীতি যোগে জন্ম হতে পারে আমাদের গণ্ড যোগে জন্ম হতে পারে আমাদের অতিগণ্ড যোগে জন্ম হতে পারে তার মানে এগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের আয়ুষ্মান যোগে জন্ম হতে পারে তার মানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাতাশটা যোগের মধ্যে আমাদের কোনো না কোনো একটি যোগে আমাদের কিন্তু জন্ম হচ্ছে আর এই যোগ কিন্তু আমাদেরকে বলে দেবে আমরা জীবনের কতটা যোগবল পাবো নাকি আমরা কতটা বিয়োগফল পাবো অর্থাৎ যোগ যদি প্রমিনেন্ট হয় আমাদের যাত্রাপথ অনেক সুবিধেজনক বা আমাদের যাত্রাপথ অনেক আসান হয় অনেক সুবিধেজনক হয় দারুণভাবে আমরা খুব সুন্দরভাবে আমরা রাস্তা অতিক্রম করতে পারবো তারপরে কি থাকবে করণ অর্থাৎ তিথির অর্ধেক করণ তিথি যদি বারো ডিগ্রিতে হয় ছ ডিগ্রিতে একটি করণ তৈরি হয় রবি আর চন্দ্রের যে দূরত্ব সেই দূরত্ব যদি বারো ডিগ্রিতে থাকে তাকে আমরা একটা তিথি বলে গণ্য করি আর রবি আর চন্দ্রের যে দূরত্ব এই দূরত্ব যদি ছ ডিগ্রির মধ্যে থাকে তখন তাহলে আমরা তাকে করণ বলে গণ্য করি আমাদের করণ কখনো করণ আমাদের এগারোটি তার মধ্যে সাতটি আমাদের চলমান করণ আর চারটি হচ্ছে স্থির করণ তাহলে সাত আর চার এগারোটা এই এগারোটা করণের মধ্যে কোনো না কোনো একটি করণে আমাদের জন্ম হতে পারে যেমন আমাদের কারো কারো বালবকরণে জন্ম কারো কারো আমাদের কৌলবকরণে জন্ম কারো কারো আমাদের গড়করণে জন্ম কারো কারো আমাদের গরিজকরণে জন্ম কারো কারো আমাদের বৃষ্টিকরণে জন্ম কারো আমাদের কৃণস্থগ্নকরণে জন্ম কারো আমাদের চতুষ্পদকরণে জন্ম কারো আমাদের শকুনিকরণে জন্ম এইরকমভাবে আবার আমরা যখন যোগে আসছি বজ্রযোগ দেখছি সিদ্ধিযোগ দেখছি সাধ্যযোগ দেখছি তার মানে কেন এই পঞ্চাঙ্গকে আমাদেরকে ভাঙা হলো তিথি অর্থাৎ আপনার কি তিথিতে জন্ম হলো
আপনার কি করণে জন্ম হলো, আপনার কি নক্ষত্রে জন্ম হলো, আপনার কি যোগে জন্ম হলো, আর আপনার কোন বারে জন্ম হলো। কেন বার, তার কারণ হচ্ছে রজ তম সত্ত্ব, এবং বারকে আমাদের কাজে লাগাতে হয় ভেলার জন্য। অর্থাৎ আপনার কোন বারে জন্ম, কোন বারের কোন ভেলায় জন্ম। আমি আগেও আপনাদের একটা ভেলা নিয়ে আমাদের একটা প্রোগ্রাম আছে, আপনারা সেটা চেক আউট করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা সার্চ করলেই দেখবেন ভেলা আমাদের জীবনে কী 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 কাজ করে, বা ভেলার করণীয়তা কী, বা ভেলার কার্যকারিতা কী, তা নিয়ে আমার একটা বড় অনুষ্ঠান দেওয়া রয়েছে। আপনারা সেই প্রোগ্রামটা যদি চেক আউট করতে পারেন তাহলে দেখবেন আপনারা ভেলা সম্পর্কে জানতে পারবেন যে এই যে আমাদের যে শনিবার থেকে তামসিক ভেলা শুরু হলো, তারপর একটা রবিবার, তার মানে রজ তম সত্ত্ব, এই যে রজ তম সত্ত্ব সোয়া এক ঘন্টা বাদে 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 চেঞ্জ হচ্ছে, তার মানে আমাদের ২৪ ঘন্টার মধ্যে আমরা রজতম সত্ত্বকে অনেকবার পাই। তার মধ্যে কোন তত্ত্বে বা কোন সত্ত্বে আমাদের জন্ম হয়েছে, কেন আমরা এই পঞ্চাঙ্গকে গুরুত্ব দেব, তার কারণ আপনি জীবনে ডাক্তার হবেন কি হবেন না আপনার পঞ্চাঙ্গ বলতে পারে, আপনি জীবনে সরকারি চাকরি করবেন কি করবেন না আপনার পঞ্চাঙ্গ বলতে পারে, আপনার জীবনের কর্ম উদ্দেশ্য কেমন হবে তা আপনার পঞ্চাঙ্গ বলবে, আপনার জীবনের কর্মকাণ্ড কেমন হবে তা আপনার পঞ্চাঙ্গ বলে দেবে। তার কারণ হচ্ছে ধরুন আপনার বৈধৃতি যোগে জন্ম, খুব একটা ভালো যোগ, বা আমি ধরে নিলাম আপনার আয়ুষ্মান যোগে জন্ম, আয়ুষ্মান যোগ আপনি পেয়ে গেলেন, আবার ওইদিকে দেখা গেল আপনি হয়তো গরিজকরণে জন্ম, তার মানে আয়ুষ্মান যোগ যেই যোগকে দেখছে রবি, আবার আপনার গরিজকরণ, তার মানে সেই করণের মালিক হয়ে গেলেন বৃহস্পতি। এবার দেখুন, এবার দেখা যাচ্ছে যে আপনার চারটে স্থিরকরণের মধ্যে কোনো একটা করণে জন্ম হলো, সে আপনার কিংস্তকন হতে পারে, চতুষ্পদ হতে পারে, নাগকরণ হতে পারে, বা শকুনিকরণ হতে পারে, এই চারটে হচ্ছে আমাদের স্থিরকরণ। ধরে নিলাম আপনার শকুনিকরণে জন্ম, তা আপনার যদি শকুনিকরণে জন্ম হয় শকুনের কাজ কী, শকুনের কাজ হচ্ছে গিয়ে সে মরার মাংস খাবে, যেখানে মরা সেখানে গিয়ে শকুনকে আমরা দেখতে পাই, তার মানে মৃত্যুকে রিলেট করছে। দেখুন আপনার যোগ কী পেলাম, আয়ুষ্মান যোগ, আপনার আপনার আয়ুষ্মান যোগের পাশাপাশি আপনার আমরা পেলাম কী হচ্ছে শকুনিকরণ। তাহলে আয়ুষ্মান যোগ কাকে নির্দেশ করে, আয়ুষ্মান মানে হচ্ছে যেখানে আয়ুকে নির্দেশ করা হয়, তার মানে আয়ু নিয়ে কাজ, তার মানে ধরুন আমরা একটা বাচ্চা মেয়ে বা বাচ্চা ছেলের জন্মছকে আয়ুষ্মান যোগ পেলাম, শকুনিকরণ পেলাম। এবার আমরা যদি জন্মছকে একবার দৃষ্টি দিই, সেখানেও দেখলাম যে পৃথ্বীতত্ত্বে বা জলতত্ত্বে কোনো না কোনোভাবে বৃহস্পতি আর কেতু কোনো না কোনোভাবে কানেক্টেড যদি হয়, এবং সেই বৃহস্পতি হয়তো অষ্টমপতি বা ষষ্ঠপতি বা দ্বিতীয়পতি বা লগ্নপতি বা পঞ্চমপতি বা নবমপতি যদি হয়ে থাকে, তারা সে যদি কেতু দ্বারা যুক্ত বা কেতু দ্বারা মানে কেতু কেতুর উপর তার যদি বৃহস্পতি যদি দৃষ্টি থাকে, তাহলে আমরা সেই বাচ্চাটিকে বলতে পারি কি তোমার জন্য কিন্তু মেডিকেলের রাস্তা খোলা রইল। বোঝাতে পারলাম? এবার আপনার ধরুন দেখা গেল মঙ্গলবারে জন্ম, এবার মঙ্গলবার আপনার তামসিক ভেলায় জন্ম, আপনার মঙ্গলবার তমভেলায় জন্ম হলো, আপনি এইদিকে পেলেন হচ্ছে গণ্ডযোগ বা অতি গণ্ডযোগ পেলেন। গণ্ড মানে কি, যেখানে গণ্ডগোল, বা অতি গণ্ড মানে যেখানে অতি গণ্ডগোল, আর গণ্ড মানে যেটা জানবেন যে যেখানে আমাদেরকে পরিশ্রম বেশি করতে হয়, স্ট্রাগল বেশি করতে হয়। এবার আপনার গণ্ডযোগে জন্ম, আপনি কৌলবকরণ পেলেন, আপনি যখন করণটা দেখছেন আপনি করণটা দেখলেন কৌলবকরণ, অর্থাৎ মঙ্গলের করণে আপনার জন্ম। আপনি জন্মছক খুলে দেখলেন মঙ্গল আপনার মকর রাশিতে তুঙ্গ হয়ে বসে রয়েছে, সে মঙ্গল আপনার যেভাবেই কারো গ্রহ হোক না কেন। আপনি যখন মঙ্গলকে তুঙ্গ পেলেন, তাহলে আপনার অ্যাস্ট্রোলজার বা আপনি যদি আমার কাছেও আসতেন, আমি যখন এইগুলো দেখব, এগুলো দেখার পর আমি যখন দেখব যে আপনার জন্মকালীন মঙ্গল আপনার তুঙ্গস্থ, আপনি গণ্ড বা অতিগণ্ড যোগের মধ্যে কিছু একটা জায়গা পেয়ে গেছেন, এবং আপনি তার মধ্যে আপনি হয়তো কৌলবকরণ পেলেন, আমি বলবো আপনি অ্যাডমিনিস্ট্রেশনের জন্য তৈরি হন। তার কারণ আপনি UPSC ক্র্যাক করে দিতে পারেন, আপনি WBCS ক্র্যাক করতে পারেন, আপনি IPS হয়ে যেতে পারেন, IAS হয়ে যেতে পারেন, বড় কোনো আমলা হয়ে যেতে পারেন, বা আপনি কোনো রাজ্যের আপনি কোনো ভারপ্রাপ্ত আপনি হয়তো কোনো একজন আধিকারিক হয়ে যেতে পারেন, এইরকম জায়গায় আপনি কোনো কাজকর্ম করতে পারেন, বা অতিগণ্ড যোগ কৌলবকরণ যদি হয় আপনি ল প্রফেশনে চলে যেতে পারেন, আপনি ক্রিমিনাল লয়ার হিসেবে নিজেকে স্থাপিত করতে পারেন। তার মানে এই যে কানেকশান আমাদের কিন্তু প্রথম পাতা থেকেই উঠে আসে। আরও একটা জিনিস আমি যেটা বলবো সেটা হচ্ছে পঞ্চাঙ্গকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। আমরা দেখবেন অনেক সময় শনিবার দিন নিরামিষ খাই, আমরা কেউ কেউ বৃহস্পতিবার দিন নিরামিষ খাই, আমরা কেউ কেউ সোমবার নিরামিষ খাই, এবং আমরা করি কি, আমরা প্রতিটা মাসের আমরা একটা পার্টিকুলার ডেকে ফিক্সড করে রাখি যে এই দিনেই আমাদের নিরামিষ খাওয়া উচিত। দেখুন অ্যাজ পার সায়েন্স কিন্তু আমি আপনাদেরকে এইটুকু বলতে পারি যে পেটকে কোনো দিন একটা নির্দিষ্ট দিনে কিন্তু নিরামিষ খাওয়ানো উচিত নয়, এটা সায়েন্টিফিক ওয়েতে। তার কারণ আপনি যদি সোম থেকে শুক্র আপনি নিরামিষ আমিষ খাচ্ছেন, আর শনিবার দিন আসলেই আপনি নিরামিষ খাচ্ছেন, সেই শনিবার আপনার হয়তো একটা নিমন্ত্রণ বাড়ি পড়লো, আপনাকে সেখানে নিরামিষ খেতে জায়গায় আমিষ আহার করতে হলো, যখনই আপনি আমিষ খাবেন তখন আপনার পেটের গণ্ডগোলটা
শুরু হয়ে গেল। তার কারণ কি? সেই পেট আপনার তো জানে কি যে আপনার পেট জানে সোম থেকে শুক্র আমাকে আমিষ দিয়েছে, আজকে কিন্তু শনিবার আপনার আমার জন্য ভেজ। তার মানে আপনার পেট কিন্তু ভেজের মতো করে তৈরি হয়ে রয়েছে, আপনার মেন্টাল কন্ডিশনও কিন্তু ভেজের মতো করে তৈরি হয়েছে। তার মানে আপনার যে পাচন রসটি বেরোবে সেই রসটি কিন্তু আপনার মেন্টাল কারকতার উপর দাঁড়িয়ে কিন্তু বেরোবে। তার মানে সেই জায়গায় আপনার মনের মধ্যে চলছে ইস আজকে তো নিরামিষের দিন, আজকে মাংসটা খেয়ে নিলাম, এই যে আমাদের মধ্যে যে বিপরীত ক্রিয়া তৈরি হলো তার জন্য কিন্তু আপনার শরীরের মধ্যে আরেকটা বিষক্রিয়া হলো। এই বিষক্রিয়ার ফলে আপনার কী হলো, আপনার পেটটি খারাপ হতে পারে। কেমন? তার মানে এটা গেল একটা সায়েন্টিফিক আমাদের তত্ত্ব। কিন্তু আমরা যেটা বলি সেটা হচ্ছে যে তিথিকে গুরুত্ব দিন। আপনার হয়তো কৃষ্ণপক্ষের পঞ্চমীতে জন্ম, বা শুক্লপক্ষের তৃতীয়াতে জন্ম, বা চতুর্দশীতে জন্ম, বা ত্রয়োদশীতে জন্ম, বা দ্বাদশীতে জন্ম, বা তৃতীয়ায় জন্ম, বা দ্বিতীয়ায় জন্ম, বা চতুর্থীতে জন্ম, যে কোনো একটা তিথি হতে পারে। আমাদের উচিত আমাদের তিথিকে এনার্জাইজ করা। কেন? তিথিকে কে দেখছে? আমাদের তিথি হচ্ছে আমাদের আকাশ, তিথি হচ্ছে আমাদের লক্ষ্য। এই তিথিকে যদি আমরা এনার্জাইজ করতে পারি আমরা আমাদের লক্ষ্যে অবিচল থাকব, এবং তিথিকে যত আমরা এনার্জাইজ করব আমাদের মধ্যে দৃঢ়তা বাড়বে, আমাদের মধ্যে অনেক কনফিডেন্স আমাদের মধ্যে আস্তে আস্তে বাড়তে আরম্ভ করবে। হাজার প্রতিকূলতা আমাদের জীবনের মধ্যে আসবে কিন্তু আমরা সেই প্রতিকূলতাকে দেখে ভয় পাবো না। কেন? আমরা তিথিকে অলরেডি এনার্জাইজ করে রেখেছি। তিথি যখনই এনার্জাইজড হবে আপনার শরীরের ভিতরের যে অরা রয়েছে সেই অরা কিন্তু আস্তে আস্তে আরও ভালো জায়গায় যাবে, এবং আপনি খুব ভালো ভাইবস আপনি কিন্তু নিজের মধ্যে পাবেন। তাহলে তিথিকে এনার্জাইজ করবেন কী করে? আপনার যে তিথিতে জন্ম সেই তিথি ওয়াইজ আপনাকে নিরামিষ খেতে হবে। ধরে নেওয়া যাক আপনার শুক্লপক্ষের একাদশীতে জন্ম, তাহলে একাদশী তিথি আমরা মাসে কবার পাবো? আমরা দুবার পাবো, কৃষ্ণপক্ষের একাদশী পাবো, শুক্লপক্ষের একাদশী পাবো। তাহলে আপনি একটা বাংলা ক্যালেন্ডার বাড়িতে রাখুন, বা এখন মোবাইলেও আমরা ক্যালেন্ডার ডাউনলোড করে নিতে পারি, কোনো সমস্যার কিছু নেই। সেখানে আমাদেরকে প্রতি মুহূর্তে নোটিফিকেশান আসছে, আজকে পূর্ণিমা, কালকে প্রতিপদ, কালকে দ্বিতীয়া তৃতীয়া। তো আপনি সেরকম একটা জায়গা আপনি মোবাইলের মধ্যে রাখতে পারেন, বা ক্যালেন্ডার আপনি দাগ দিয়ে রাখতে পারেন যে মাসের কোন কোন দিন একাদশী আসছে। যেদিনটা একাদশী আসছে সেদিনকে আপনারা ননভেজ খাবারকে অ্যাভয়েড করুন, সেদিনকে আপনারা ভেজগুলো খান। সেদিনকে ভেজ বলতে আপনাদেরকে পেঁয়াজ আদা রসুন বাদ দিয়ে দিন, অ্যানিমেল প্রোটিন সেদিনকে বাদ দিয়ে দিন। সেদিনকে অবশ্যই ডায়েটের মধ্যে একটু ঘি ভাত, একটু দুধ ভাত, বা একটু আপনাদের যদি দুধ না সহ্য হয় বা দুধ ডেয়ারির অন্য কোনো প্রোডাক্ট যদি আপনার কোনো সহ্য হয় তাহলে সেই রকম কিছু প্রোডাক্ট যদি আপনারা ইনটেক করতে পারেন তাহলে আপনার তিথি এনার্জাইজড হবে। তিথিকে এনার্জাইজড করা মানে আপনার শরীরের যে ভেতরে যে বৃহস্পতির যে কারকতা রয়েছে এই বৃহস্পতির কারকতাকে আরেকটু ফ্লারিশ করা, অর্থাৎ আমাদের বিচার বিবেচনা বা বৃহৎ কারক যে বুদ্ধি সেই বুদ্ধির জায়গায় আমরা একটু স্থির হব, এবং স্থির হয়ে আমরা অনেক কিছু কাজকর্ম করতে পারবো। এই যে করণ, আজকে আমাদের যে করণগুলোতে আমাদের জন্ম হয়, আপনার যদি বালককরণে জন্ম হয় তাহলে বালককরণকে কে দেখছে? চন্দ্র। আজকে যদি আপনার কৌলবকরণে জন্ম হয়, কৌলবকরণের মালিককে? কৌলবকরণের মালিক হয়ে গেলেন মঙ্গল। আজকে যদি আপনার বপকরণে জন্ম হয়, বপকরণের মালিককে? বপকরণের মালিক রবি। আজকে যদি আপনার বণিজকরণে জন্ম হয়, বণিজকরণের মালিককে? শুক্র। তার মানে দেখুন এই যে আপনার যে করণগুলোতে আপনার যে জন্ম হচ্ছে আমরা করণকে পাত্তা দিই না। আর করণ মানে কি? কজ অফ বার্থ, আমার জন্ম কেন হলো, এই জন্মের পর থেকে আমার কর্মকাণ্ড কী হওয়া উচিত, আমি ওকালতিতে যাব, নাকি আমি ফিজিক্সে যাব, নাকি আমি কেমিস্ট্রিতে যাব, নাকি আমি অর্থশাস্ত্রে যাব, নাকি আমি সাহিত্যে চলে যাব, নাকি আমি অভিনয়ে চলে যাব, নাকি আমি ক্রিয়েটিভ কোনো পার্টে চলে যাব, নাকি আমার দ্বারা কোনো ব্যবসায়িক জায়গা তৈরি হবে, কী হবে, কেন? আপনার যদি বণিজকরণে জন্ম হয় তার মানে আপনার বা কজ অফ বার্থ কী? বণিজ, বণিজ মানে কি? বাণিজ্য, বাণিজ্য মানে ব্যবসা, তার মানে আপনাকে ট্রেডের মধ্যে থাকতে হবে। আপনি চাকরি করতেই পারেন কিন্তু তার পাশাপাশি আপনার যদি একটা ব্যবসা থাকে আপনার দ্বিমুখী ইনকামের জায়গা তৈরি হলো, কারণ আপনার করণ তো বণিজ, তার মানে আপনার যদি একটা বাণিজ্য থাকে, আপনার যদি একটা ব্যবসা থাকে আপনার দুটো পয়সা মুনাফা হবে, এবং এই জায়গাগুলো আমাদেরকে লোকেট করতে হয়, লোকেজ করে করে আপনাকে জানাতে হয়। আজকে যদি বণিজকরণে আপনার জন্ম, শুক্র আপনার মীন রাশিতে তুঙ্গ হয়ে বসে রয়েছে, আপনি হোটেল রিসর্টের ব্যবসায় বড়লোক হয়ে গেলেন, আপনি ওয়াইন শপ করলেন সেখানে আপনি বড়লোক হয়ে গেলেন, আপনি ফুড কোর্ট করলেন সেখানে বড়লোক হয়ে গেলেন, আপনি রেস্তোরাঁ করলেন, বারকাম রেস্তোরাঁ করলেন সেখানে আপনি বড়লোক হয়ে গেলেন, আপনি কোনো শৌখিন প্রোডাক্টের ব্যবসা করলেন, আপনি অটোমোবাইলের সেলস অ্যান্ড সার্ভিসে চলে গেলেন, সেই জায়গায় আপনি একটা বড় জায়গাকে ক্রিয়েট করতে পারলেন, আপনি শিল্প স্থাপত্য ভাস্কর্য নিয়ে আপনি কাজ করছেন, বা আপনি গভর্নমেন্টের এমন কোনো টেন্ডার নিচ্ছেন যে টেন্ডার থেকে আপনি হয়তো কোনো পার্ক সাজাচ্ছেন, বা কোনো হয়তো আপনি
যে সমস্ত মানুষ এখানে যাতায়াত করে, সুন্দর জায়গা আপনি তৈরি করছেন, বা ভালো ভালো ওয়ালে যে সমস্ত আঁকা এখন আমরা দেখি রাস্তায় বেরোলে, আমরা হাই রোড গেলে যে আমরা দেখতে পাই বড় বড় যত ব্রিজ আছে সেই সমস্ত ব্রিজগুলোকে আপনারা অন্য অন্য স্টেটেও দেখতে পাবেন, বড় সুন্দর করে একে একটা সুন্দর ডিজাইন করা। তার মানে এই ধরনের কিছু কাজের মধ্যে, ক্রিয়েটিভ কাজের মধ্যে কিন্তু আপনারা চলে যেতে পারেন। আপনারা ডিরেকশনে চলে যেতে পারেন, আর্ট ডিরেকশনে চলে যেতে পারেন, ফিল্ম ডিরেকশনে চলে যেতে পারেন, কোরিওগ্রাফিতে চলে যেতে পারেন, আপনি ডান্সে বড় হয়ে যেতে পারেন, আপনি গানে বড় হয়ে যেতে পারেন, আঁকায় বড় হয়ে যেতে পারেন, আপনি স্পোর্টসে বড় হয়ে যেতে পারেন। আপনার যদি কৌলবকরণ হয়, মঙ্গল যদি আপনার তুঙ্গ থাকে বা মঙ্গল যদি খুব ভালো ভাইবসে থাকে, ভালো পয়েন্টে থাকে, তাহলে আপনি স্পোর্টসকে কানেক্ট করতে পারেন। স্পোর্টসের মধ্যে দিয়ে আপনি ধরুন আপনার কৌলবকরণ, আর আপনার কৌলবকরণের পাশাপাশি আপনি একটা ভালো যোগ পেলেন, আপনার কৌলবকরণ আপনি হয়তো দেখলেন শব্দযোগ পেলেন, তার মানে আপনি যদি শব্দমতো চেষ্টা করেন আপনি আপনার খেলার জগতে নাম তো করবেন, তার পাশাপাশি সেই জায়গা থেকে আপনি একটা গভর্নমেন্ট সার্ভিসকে কানেক্ট করে নিতে পারেন। তার মানে আমাদেরকে এগুলো আমাদের জন্মছক দেখতে হয় না, জন্মছক অনেক পরের কথা। তার কারণ আজকে অবকাহারা চক্রে অনেক কিছু লেখা থাকে, আপনার কোন রাশিতে জন্ম, আপনার রাশির মালিককে, আপনার কোন নক্ষত্রে জন্ম, তারপরে আপনার নক্ষত্র। এবার আপনার নক্ষত্র ধরতে হবে, তো আপনার যদি অশ্বিনী নক্ষত্র হয় তার মানে আপনার সেবামূলক নক্ষত্রে জন্ম। তা সেবামূলক নক্ষত্র মানে সবাই বলে ডাক্তারি, আমি আবার অনেককে বলি যে দাদা আপনার ডাক্তারি হয়নি কিছু অসুবিধে নেই, আপনি পারলে জীবনে একটা কষ্টমষ্ট করে একটা এনজিও করুন। আর সেই এনজিওটা কি নিয়ে হবে, সেই এনজিওটা হবে পিছিয়ে পড়া শ্রেণীকে নিয়ে আপনার একটা এনজিও করুন, দেখবেন আপনি রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিতে পারছেন। তার মানে আমাদেরকে করণগুলোকে, আমাদেরকে 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 যোগগুলোকে আমাদেরকে খুব গুরুত্ব দিতে হবে। একটা বাচ্চা যখন আমাদের কাছে আছে আসে, আমরা সেখানে দেখব না যে সেখানে মাঙ্গলিক দোষ আছে কিনা, আমরা দেখবো না যে সেখানে কালসর্প আছে কিনা, আমরা দেখবো না সেখানে সাড়ে সাথে আছে কিনা, আমরা দেখবো কনস্ট্রাকটিভ হয়েতে এই বাচ্চাটাকে কোন দিকে নিয়ে যাওয়া যেতে পারে। মঙ্গল 1/4-8/12 মধ্যে থাকতে পারে, শনি সাড়ে সাথে চলতে পারে, আর আপনার কালসর্প দোষ থাকতে পারে, যদিও এগুলোর কোনোটাই হয় না, না মাঙ্গলিক দোষ হয়, না শনি সাড়ে সাথে হয়, না কালসর্প দোষ হয়। আপনারা শুধু শুধু এই তিনটে দোষ নিয়ে আপনারা যান আর জ্যোতিষীর সাথে আলোচনা করে আপনারা বাড়ি চলে আসেন। আসল কথাগুলো কিন্তু বলা হয় না, কেন? তার কারণ হচ্ছে আপনার কোন নক্ষত্র, কোন তিথি, আপনার কোন বার, আপনার কোন যোগ আর কোন করণ, এই 5টা প্যারামিটারকে আমাদের কিন্তু একত্রিত করতে হবে। আপনার তিথির সাথে যদি নক্ষত্রের কানেকশান ভালো থাকে, তিথির সাথে যদি আপনার করণের কানেকশান ভালো থাকে, আপনার তার সাথে যদি বারের কানেকশান ভালো থাকে, তার সাথে যদি যোগের কানেকশান ভালো থাকে, তাহলে এই পঞ্চ অঙ্গ যদি আমাদের ঠিকঠাক থাকে তাহলে আমরা আমাদের লাইফকে ঠিক করতে পারি, আমরা আমাদের লাইফের চরম জায়গায় পৌঁছে যেতে পারি। আমাদের পঞ্চাঙ্গ বলবে আমরা কখন লোন নেব, আদৌ আমাদের লোন নিয়ে বসবাস করা উচিত কি না সেটাও আমাদের পঞ্চাঙ্গ বলবে। আমরা আমাদের জীবনকে কতটা হাইটে নিয়ে যেতে পারি, আপনার বাচ্চার মধ্যে কত বড় সম্ভাবনা রয়েছে, কী কী ক্ষেত্রে সে উন্নতি করতে পারে, সেই জায়গাটাকে আমাদেরকে নির্দেশ করতে হবে। তার জন্য অবকাহারা চক্রে পঞ্চাঙ্গকে গুরুত্ব দিতে হবে। আজকে পঞ্চাঙ্গকে কেউ গুরুত্ব দেয় না, আপনারা এসে আমার কাছে হ্যাঁ হ্যাঁ করে বলেন যে দাদা করুন, এটা তো কোনোদিন শুনিনি, এটা আবার কী জিনিস যোগ? হ্যাঁ আমার তো জানি শনি মঙ্গল যোগ রয়েছে। আরে বাবা ওই যোগ না, আমাদের নিত্য যোগ বলে একটা কথা আছে, আমাদের সূর্য সিদ্ধান্ত যোগ বলে একটা কথা আছে, 27টা নক্ষত্র 27টা যোগ। তাহলে এই 27টা নক্ষত্রের পরিপ্রেক্ষিতে আমাদের রবির নক্ষত্রে যদি জন্ম হয় তা আমরা কী যোগে জন্ম করলাম, গ্রহণ করলাম, তার মানে এই সূর্য সিদ্ধান্ত যোগ আমাদেরকে নির্ধারণ করবে যে আমরা আমাদের শরীরের যোগ বলের দ্বারা আমরা আমাদের জীবনের কত উঁচুতে আমরা অধিষ্ঠান করব। আমাদের 27টা যোগের আলোচনা আমরা পরবর্তীকালে আসব। আমরা করণ নিয়ে টুকটাক আলোচনা আমরা করে দেখেছি, আপনারা যারা জানেন না যে করণ কী, আমি বণিজ করণ, তৈতিল করণ, আমার বপ করণ, বালক করণ, কৌলব করণ, বৃষ্টিকরণ, চতুষ্পদ করণ, শকুনিকরণ, আমরা সব রকম করণ নিয়ে কিন্তু আমরা বলা আছে, আপনারা চেক আউট করতে পারেন আমার ভিডিও, আমার ইউটিউবে গিয়ে, আপনারা ইউটিউবে চলে যান, সেখানে গিয়ে নানা রকমের আমার প্রোগ্রাম আছে এবং সেখানে আপনি করণের প্রোগ্রাম পাবেন। হ্যাঁ যোগের প্রোগ্রাম নেই, নক্ষত্রের প্রোগ্রাম আমাদের কিছু দেওয়া আছে। এবার আমি যেটা ভাবছি আস্তে আস্তে আমরা যেটা প্রবেশ করব, আমরা এই পঞ্চাঙ্গের পুরোপুরি আলোচনায় প্রবেশ করব। আজকে আমরা জাস্ট একটা পঞ্চাঙ্গ নিয়ে একটা সাদামাটা আলোচনা করলাম, একটা বোঝার জন্য একটা আলোচনা করলাম যে পঞ্চাঙ্গ কী, এই অঙ্গ ছাড়া আমাদের জীবনের ক্ষেত্রটাই আমাদের চলবে না। যেমন আমাদের পঞ্চ ইন্দ্রিয় রয়েছে, আমাদের 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 শরীরের মধ্যে পঞ্চ ইন্দ্রিয়ের কোনো একটা ইন্দ্রিয় যদি আমাদের খারাপ হয়ে যায় আমরা বিপদে পড়ে যাব, ঠিক আমাদের পঞ্চাঙ্গেও তাই, আমাদের পঞ্চাঙ্গের কোনো একটা জিনিস যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমাদের জীবন ক্ষতিগ্রস্ত হতে পারে। অর্থাৎ আমার তিথি ভালো হতে হবে, নক্ষত্র ভালো হতে হবে, বার ভালো হতে হবে, যোগ ভালো হতে হবে, করণ ভালো হতে হবে। যদি ভালো না থাকে, ভালো না থাকতেই পারে, কী সমস্যা, সবই যে ভালো হবে তার কী পারে, তাহলে করণীয় কী,
এবার আমার চলার পথটা কী হতে পারে, তাহলে আমার জীবন থেকে আমি কী কী বাদ দিয়ে দেবো, আর আমার জীবন থেকে আমি কী কী সব জীবনে আমি কী কী সংযোজন করব, আমার কখন ঘুম থেকে ওঠা উচিত, কখন ঘুমোতে যাওয়া উচিত, আমার দিনের কোন প্রহরে আমার কাজ করা উচিত, কতক্ষণ পর্যন্ত আমার কাজ করা উচিত। বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা অনেকে আসেন, আপনারা অনেকে বলেন যে দাদা আমার ছেলেটির তো একদম পড়াশুনো করে না, রাত জেগে পড়াশুনো করে কিন্তু জানেন সকাল সকাল একটু ওঠে না, কী করে হবে? আপনার নক্ষত্রের পাশে একটা চরণ লেখা থাকে, তাহলে 1, 2, 3, 4-এর মধ্যে 1 আর 4 যদি হয় তাহলে তারা রাত্রি জাগতে এমনিই ভালোবাসবে। তাদের উচিতও কি সূর্য পাটে যাচ্ছে আর পড়তে বসা, আবার সূর্য যখন উঠবে তখন আপনার সন্তানও ঘুমোতে চলে যাবে, তার মানে সূর্য যখন থাকবে না আকাশে তখন সে পড়াশুনো করবে, এটা হবে তার পড়াশুনোর বেস্ট টাইম। তার মানে এভাবে আমাদেরকে ঠিক করতে হয়। আপনি বিপিওতে চাকরি করছেন, আপনি কল সেন্টারে চাকরি করছেন, আপনি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করছেন, আপনি আইটিতে চাকরি করছেন, আপনার জন্য কোন দিক ভালো, আপনি কেন কোন দিকে আপনার জন্য আপনি রাত্রিবেলা যে শোবেন আপনার জন্য কোন দিকে মাথা দিয়ে শোয়া উচিত, যেখান থেকে আপনি একটা ভালো এনার্জি গেইন করে পরের দিন সেই এনার্জি নিয়ে আপনি এনার্জি ইনটেক করে আপনি বাড়ি থেকে বেরোবেন আবার কাজের উদ্দেশ্যে বা পড়াশোনার উদ্দেশ্যে, যে যা কাজ যেটাই করছেন না কেন। তার মানে এই পঞ্চাঙ্গকে আমাদের মারাত্মক লেভেলের গুরুত্ব দেওয়া উচিত। আমরা শনি মঙ্গল রাহুকেতু নিয়ে আমরা বড্ড বেশি পড়ে থাকি, পঞ্চাঙ্গকে গুরুত্ব দিই না, যার জন্য হয় কি আমাদের জীবনের অর্ধেক ভালো সময় আমরা অবহেলায় হারিয়ে ফেলি এবং আমরা না জেনে হারিয়ে ফেলি। এটা আপনাদের দোষ না, এটা নিয়ে তো বলতে হবে রে বাবা। আর আমরা যদি এগুলো না বলি তাহলে আপনারা জানবেন কী করে, তার কারণ আপনারা তো জ্যোতিষটা জানেন না। এইভাবে যদি আজকে আমাদের উন্নতি করতে হয় পঞ্চাঙ্গকে গুরুত্ব দিতে হবে। আপনার পঞ্চাঙ্গকে আপনি কতটা গুরুত্ব দিচ্ছেন কমেন্টস করে আমাকে জানাতে ভুলবেন না। আপনি যদি মনে করেন আপনার পঞ্চাঙ্গকে গুরুত্ব দিতে গেলে কী কী করণীয় বা আপনি আমার থেকেও জানতে চাইছেন তার জন্য কমেন্ট সেকশন খোলা রয়েছে। পঞ্চাঙ্গ নিয়ে আমি বড় করে প্রোগ্রাম আনবো, আমি সমস্ত যোগ নিয়ে আলোচনা করব, সমস্ত করণ নিয়ে আলোচনা করব, আমি ভেলা নিয়ে আলোচনা করেছি আপনাদের স্বার্থে আবারও ভেলা নিয়ে আমি আলোচনা করব, বার নিয়ে আলোচনা করব, যোগ নিয়ে আলোচনা করব, করণ নিয়ে আলোচনা করব, তিথি নিয়েও আলোচনা করব, সমগ্র কিছু নিয়ে আমি আলোচনা করব। আপনাদের কোন কোন জিনিসগুলো জানতে ইচ্ছে করছে আপনারা লিখে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না, আমাকে আর একটু মোটিভেট করতে লাল রঙের বাটনটা প্রেস করতে ভুলবেন না, আর তার পাশে থাকা নোটিফিকেশান বেলকেও প্রেস করবেন। কেন, আমি যখনই ভিডিও আপলোড করব আপনি তার ভিডিওটা দেখে নিতে পারবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। পঞ্চাঙ্গের অনুষ্ঠানটা কেমন লাগবে জানাতে ভুলবেন না। আগামী পর্বে পঞ্চাঙ্গ নিয়ে আমি আবারও অনেক বড় করে সুন্দর করে বিস্তারিত আলোচনা নিয়ে আসছি, তার জন্য 9 PM মোটিভেশনে সম্রাটদের সাথে গল্প আড্ডায় হাজির থাকতে হবে, আমি তো থাকছি। আপনারা নমস্কার।